নমস্কার, আমি সৌমি। আপনারা দেখছেন লিজেন টাইমস। বিস্তারিত খবর যাব, তার আগে দেখে নেব হেডলাইন্স। বারুইপুরের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ছজনের। জনবহুল এলাকায় সাতজনের দুষ্কৃতীর দল ভাঙচুর চালালো একটি রেস্টুরেন্ট ও হোটেল বারে। চিত্তরঞ্জনে হয়ে গেল এক স্বেচ্ছা রক্তদান শিবির। ভিন্ন রাজ্য থেকে কাজে যোগ দিতে যাওয়ার পথে গভীর রাতে বারুইপুরের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ছজনের। মৃত ছজনের মধ্যে পাঁচজনই একই পরিবারের বলে পুলিশ সূত্রে জানা গেছে। এরা সকলেই একটি গাড়িতে করে হাওড়ায় ট্রেন ধরতে যাচ্ছিলেন। হাওড়ায় ট্রেন ধরতে যাওয়ার পথে বারুইপুরের বকুলতলা মল্লিকপুরের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় রবিবার রাতে মৃত্যু হলো ছজনের। একই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 17 জন। এরা সকলেই ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। গতকাল রাতে একটি গাড়িতে করে 27 জন শ্রমিক হাওড়ায় ট্রেন ধরতে যাচ্ছিলেন। ওই সময় তাদের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারেন। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় ছজনের। মৃত ছজনের মধ্যে পাঁচজন একই পরিবারের বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বারুইপুর থানার পুলিশ। দুর্ঘটনায় আহত 17 জনকে নিমপিড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে বকুলতলা থানার পুলিশ। সেখানে যেতে গিয়ে ওই রাত্রে গাড়ি ছেড়েছে, রাত 10টা সাড়ে 10টা নাগাদ। ওখান থেকে গাড়ি আসতে ছিল, স্পিডে ছিল গাড়িটা, এসে লাইট পোস্টে ধাক্কা মারে। ধাক্কা মেরে সেখানে ঘটনাস্থলে 3-4 জন মারা গেল। তারপরে হসপিটালে এসে আরও কয়েকজন মারা গেল, মোট 6 জন মারা গেল। এখানে থানায় মোট 6 জন লাশ আছে, 6টা লাশ আছে। আমার নিজের জামাই আছে। কি নাম তার? শহীদ আলী মোল্লা। কোথায় বাড়ি? বাড়ি মাঝের। আবার দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটল নৈহাটির জনবহুল এলাকায়। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে 7 জনের দুষ্কৃতী দল একটি হোটেল বার ও রেস্টুরেন্টে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটল নৈহাটি রাজেন্দ্রপুরের একটি হোটেল বার ও রেস্টুরেন্টে। দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর চালিয়ে দোকানে লুটপাট করে পালায় বলে অভিযোগ দোকান মালিকের। এই ঘটনায় দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে আহত হয়েছেন একজন। তাকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে নৈহাটি থানার পুলিশ। 7 জনের এক দুষ্কৃতী দল আগ্নেয়াস্ত্র নিয়ে দোকানের হামলা চালায়। ভেঙে দেওয়া হয় একটি মোটর বাইক। এখনও কোনো গ্রেপ্তারের খবর নেই। জনবহুল এলাকায় এই ধরনের দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। প্রতিদিনের মতো আমাদের যেমন বিকেলবেলায় দোকান খোলা থাকে, আমাদের বার ওপেন থাকে, প্রতিদিনের মতো আজকেও খোলা ছিল। আমরা 5:30টার সময় আমার দোকানের যে কর্মচারী আছে সেও রানিং ডিউটি করছিল। আমি আমার বার কাউন্টারে ছিলাম, বারের মধ্যে আমি সিসিটিভি থেকে দেখতে পাই 10-12 জন লোক মুখ বাঁধা অবস্থায় হাতে আর্মস দা লাঠি পাথর ফাথর নিয়ে আসছে। রাস্তার উপর থেকে আসতে 20 সেকেন্ড টাইম লেগেছে। আমি আমার ক্যাপাবিলিটি অনুযায়ী এই দুটোকে বন্ধ করতে পেরেছি। এই স্টাফটা বা আমার বাউন্সারটা বন্ধ করতে পারিনি। ওরা এসে এদেরকে মার ধর করেছে, দোকান লুট করেছে, কাঁচ ফাঁচ ভেঙে দিয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। যারা যারা আপনার দোকানে ছিল তারা
যে আমার দোকানে ছিল সে ইনজিওর্ড হয়েছে, সে নৈহাটি হাসপাতালে চিকিৎসাধীন। এখন সে তার কী অবস্থা আমি জানি না, কারণ আমি যেতে পারছি না এই জায়গায়, দোকানটা ছেড়ে বা শোরুমটা এটা ছেড়ে, সেই জন্য আমি যেতে পারি না, আমার অন্য স্টাফ তাকে নিয়ে গেছে। কিন্তু তার অনেকটাই ইনজিওর্ড, তার চিকিৎসাধীন সে, আর কী অবস্থা আছে আমি এখন বলতে পারছি না। ফ্যান ক্লাবের 102তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চিত্তরঞ্জনের হয়ে গেল এক স্বেচ্ছা রক্তদান শিবির। বিশিষ্ট ফুটবলার তরুণ দে শিবিরের উদ্বোধন করেন। এদিনের শিবিরে 45 জন রক্তদাতা রক্তদান করেন। করোনাকালে রাজ্যের পাশাপাশি জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকগুলিতেও দেখা দিয়েছে রক্তের সংকট। চাহিদার তুলনায় রক্তের যোগান কমেছে এই সময়। লকডাউন ও করোনা বিধিনিষেধের ফলে সব ধরনের অনুষ্ঠানের পাশাপাশি বন্ধ ছিল রক্তদান শিবিরও, আর তার জেরেই দেখা দিয়েছে রক্তের সংকট। রক্তের সংকট দেখা দিয়েছে আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকেও। আর এই সংকট মেটাতেই চিত্তরঞ্জন ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবে 102তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার সমস্ত বিধি নিষেধ মেনেই চিত্তরঞ্জন সেলফলেস সার্ভিস সমিতি ভলেন্টারি ব্লাড ডোনারের সহযোগিতায় চিত্তরঞ্জন এরিয়া 6 কমিউনিটি হলে হয়ে গেল এক স্বেচ্ছা রক্তদান শিবির। ইস্ট বেঙ্গল ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন প্রাক্তন ফুটবলার তরুণ দে। এদিনের শিবিরে মহিলাসহ মোট 45 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরের প্রথম রক্তদাতা দীপা দাস, তাকে স্মারক শংসাপত্র পুষ্পস্তবক তুলে দেবেন। আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ভারতীয় ফুটবল দলের প্রাক্তন তারকা শ্রী তরুণ দে। বিকেলে আমরা একজন আমাদের যেখানে বৃদ্ধাশ্রমে আমরা কিছু ফল বিতরণ এইসব অনুষ্ঠান করব। আমরা আগামী দিনে সব হেলথ ক্যাম্প ট্যাম্পও করছি এবং বিগত দিনে আমরা হেলথ ক্যাম্প করেছি এবং এইগুলো কিছু কিছু সামাজিক কাজে আমরা নিজেদের জড়িত রাখছি। এবং এতে ইস্টবেঙ্গল ক্লাবের আমরা সবসময় চাই, আমরা ইস্টবেঙ্গল ক্লাবের ফ্যান্স যারা আছি, আমরা ইস্টবেঙ্গল ক্লাব আমাদের মায়ের মতো, আমরা ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে যতখানি সম্ভব আমরা করব এবং আমরা ক্লাবকে ভালোবাসছি এবং ক্লাবকে ভালোবেসে এই আয়োজন করা। বারাবাড়িতে যুব শক্তির অনুষ্ঠান। দোমহানি হাটতলায় আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার দুস্থদের হাতে তুলে দেওয়া হলো ত্রাণ সামগ্রী ত্রিপল, বাচ্চাদের দেওয়া হলো ফুটবল। বারাবণি বিধানসভার দোমাহানি হাটতলায় যুব শক্তির পক্ষ থেকে রবিবার এলাকার বেশ কিছু অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এলাকার দুস্থ বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় 4টি ফুটবল, এলাকার বেশ কিছু মানুষের হাতে তুলে দেওয়া হয় ত্রিপল। এদিনের অনুষ্ঠানে যুব শক্তির প্রতিনিধিরা উপস্থিত থেকে সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন। যুব শক্তির এক প্রতিনিধি বলেন, বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে যুব শক্তির টিম বারাবণি বিধানসভা অঞ্চলে কাজ করে চলেছে। মানুষের যে কোনো প্রয়োজনে তারা পাশে থাকার বার্তাও দেন এদিন। যুব শক্তির বহু প্রতিনিধি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তখন দিয়েছে তখন দিকে
লটন ওরা রিকোয়েস্টে ওরা ঠিক সিলেক্ট করেছে কাদেরকে দেওয়া উপযুক্ত, তাদের পরামর্শ অনুসারে আজকে আমরা প্রতিবারের ন্যায় আজকে হাটতলা ময়দানে এসে উপস্থিত হয়েছি। এটা কি দোমানি গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিচ্ছে? দোমানি গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিচ্ছে। বলছি দাদা, পঞ্চায়েতের সদস্যদেরকেও দেখতে পাচ্ছেন কিছু কিছু এসছে, সবাইকে ইয়ে করা হয়েছে? এটা আমাদের কোনো এটা রাজনৈতিক কোনো অনুষ্ঠান নয়, এটা মানুষের পাশে দাঁড়ানোর, যুবশক্তি সবাইকে নিয়ে সবার সাথেই আছে। ঠিক আছে, উৎসবের মধ্য দিয়ে আমরা একটা জিনিস সমগ্র ভারতবর্ষকে জানাতে চাইছি, গোটা বাংলাকে জানাতে চাইছি, যে বারাবণী যুবশক্তি যেভাবে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের বিধান উপাধ্যায়ের নির্দেশে কাজ করে চলেছেন এবং সর্বোপরি চারদিকে শুধুমাত্র তিরপল, ফুটবল বা খাদ্যদ্রব্য ডিস্ট্রিবিউশন নয়, এর আগে আমি একটা বড় প্রোগ্রামে উপস্থিত ছিলাম মুনি মোড়ে, অ্যাম্বুলেন্স প্রদান, যেটা আমরা জানি খাদ্য, বাসস্থান, তারপরে হচ্ছে শিক্ষা স্বাস্থ্য, শিক্ষা স্বাস্থ্য। আমি বলুন, আমাকে এক সময় বলেছিল যে দাদা আমি কিছু গেরুয়া শিবিরে ভাঙন অব্যাহত। শান্তিপুরের বেলঘরিয়া অঞ্চলে প্রায় 200 বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করল। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন শান্তিপুর ব্লকের সহসভাপতি সুব্রত সরকার। আবার বড়সড় ভাঙনের মুখে বিজেপি। গেরুয়া শিবির ছেড়ে প্রায় 200 জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করল। নদিয়া শান্তিপুরের বেলঘরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের একটি প্রতিবাদ সভায় এসে এরা সকলে তৃণমূলে যোগদান করেন। রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর নদিয়া জেলার একাধিক জায়গায় বিজেপি ছেড়ে বহু নেতা কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এদিন বেলঘরিয়া অঞ্চলে প্রায় 200 জন বিজেপির সাধারণ কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন শান্তিপুর ব্লকের সহসভাপতি সুব্রত সরকার। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নমূলক কাজকর্ম দেখেই অনুপ্রাণিত হয়ে এরা সকলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আমাদের দলীয় পতাকা প্রদান করলে আজ থেকে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং পেগাসা শিশুকে সামনে রেখে বেলঘরিয়া 2 নং অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের ডাকে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। দেখুন, বিজেপির 6 জন সদস্য আর আমাদের 8 জন, 6 জন দিয়ে অনাস্থা হয় না। ওরা একটা অনাস্থার কাগজ বিডিও অফিসে জমা দিয়েছে, জানি না প্রশাসনের কী সমস্যা রয়েছে সেটা প্রশাসন বলতে পারবে। আজকে 1.5 মাস হলো কোনো বিজেপির পঞ্চায়েত সদস্য তারা বাড়ি নেই, কোথায় হোটেলে বসে আছে শুনতে পাচ্ছি আমরা লোক মারফতে, তারা সাধারণ মানুষের কোনো কাজ করছে না। আমরা এই সভাতে আমাদের দলের 8 জন সদস্য এক জায়গায় দাঁড়িয়ে আমরা বিজেপিকে অভয় দিলাম যে আমরা ঠিক আছি, আপনারা বাড়ি এসে সাধারণ মানুষের কাজগুলো করুন। বিজেপির যুবকর্মী এবং নেতৃত্ব বুথ স্তরের আমাদের 200 সংখ্যা, তারা আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে অবস্থান বিক্ষোভে যোগদান করে দলের পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আজ এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। দেখতে থাকুন লিজেন্ড টাইমস।